কোথায় আছিস তুই? ভালো করে তাকিয়ে দিও, ভালো করে তাকিয়ে দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি। এই এই তুই কে? এই তুই কে? ফেস দেখা, ফেস দেখা, তুই আমার ওয়াইফের ফোন নিয়ে পালিয়েছিস, ফেস দেখা তোর। আরে এত বিপদে পড়ে গেলাম, পুলিশ অফিসারের বউয়ের ফোন। না না, এই ভেজালে যাওয়া যাবে না, আমি ফোন ফেরত দিয়ে দেবো। আপু আপনার ফোনটা নিয়ে আমি অনেক বড় ভুল করছি, আপু দয়া করে আমাকে মাফ করে দেন, আপনার ফোন আমার লাগবে না, এই যে নিন। কি করছেন আপনি? এই টাকাগুলো নিন, এটাও রেখে দেন, আপনি চাইলে আমাকেও নিন। দেখুন আপনি আমাকে এগুলো আবার কেন দিতেছেন? আমি জানি এটা আপনার কোনো একটা চালাকি। দেখেন আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আমি আমার কোনো কিছু লাগবে না, আমি আমি বিপদে পড়তে চাই না, এগুলো নিয়ে নেন। না না, আমি সত্যিই বলছি, আপনি না সব কিছু নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই। দেখুন আপনি একজন পুলিশ অফিসারের বউ, আমি কোনো বিপদ চাচ্ছি না, আমাকে মাফ করে দিন, আমি আসলে বিপদে পড়ে চুরিটা করেছি। না না, আপনি কোনো ঝামেলায় পড়বেন না, আপনি মোবাইল, টাকা, ব্যাগ আমাকে সহ নিয়ে যান, কোনো সমস্যা নেই, বললাম তো। কিন্তু ম্যাডাম আপনি আমার সাথে এরকম কেন করতেছেন? আপনার মোবাইল ফেরত দিয়ে দিলাম, আপনি আমাকে টাকা ব্যাগ সব দিয়ে দিতেছেন, আপনি একজন পুলিশ অফিসারের বউ, আপনি কি কোনো সমস্যা আছেন? আজব ব্যাপার, পুলিশ অফিসারের বউ বলে কি আমার কোনো সমস্যা নেই? ইভেন আমার লাইফে যত সমস্যা আছে না, আমার মনে হয় না যে আমার সমস্যার মতো অন্য সব মানুষের লাইফে এই সমস্যাগুলো আছে। শোন, আজকে আমার কিছু ফ্রেন্ড আসবে, মানে অফিস কলিগ বাসায়, সো বাসার মধ্যে আজকে রাতের খাবারের জন্য বিরিয়ানি রান্না করবি, মজা করে, অনেক যাতে টেস্ট হয়, কেমন? আমি আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ এসব বন্ধ করেন। আপনি তো এসব কাজ করেনি, উল্টো আপনার যত বন্ধু বান্ধব আছেন না সবাইকে নিয়ে করেন, আমার বাসায় দুই দিন পর পর সবাইকে নিয়ে আসেন, কি সমস্যা আপনার? আমাকে এটা রান্না করতে পারেন, বিরিয়ানি রান্না করো, ওটা রান্না করো। আরে বাবা, আমি কি মানুষ না? আর আমি তো অসুস্থ, আপনি তখন ভালো করে জানেন, কি সমস্যা আপনার? চুপ, একদম চুপ, আমার মুখের উপরে কোনো কথা হবে না, বেশি চপর চপর করলে না জিব্বা কেটে ফেলে দিব। আমার কথায় মানুষ উঠে আর বসে, তুই হচ্ছিস আমার বউ, তুইও আমার কথা উঠে বসবি, আমি যা বলবো, যেইটা বলবো, যেভাবে বলবো সেভাবে থাকবো, কোনো রকমের তর্ক জবাব আমাকে দেওয়া যাবে না। দেখুন আপনি কিন্তু আমাকে অনেক বেশি টর্চার করেন, এরপর কিন্তু আমি, মা, বাবা সবাই মিলে আপনার নামে কমপ্লেন করব। চুপ, কি কমপ্লেন করবি, কি কমপ্লেন করবি তুই? তোর বাবা মা তো তোর চেয়ে বড় ভীতু, আর তোরা কমপ্লেন করলে কি বা কমপ্লেন করবি, থানায় যে কমপ্লেন করবি। আমি তো নিজেই একটা এসআই, তোরা যে কমপ্লেন করবি না, সে পেপারটা তোদের চোখের সামনে এইভাবে ছিঁড়ে দুমড়ে মুছে ফেলে দিব, কিচ্ছু করার থাকবে না, বুঝতে পারছোস? সুতরাং আমি যেটা বলবো এই বাসায় সেরকম হবে, আমার সাথে কোনো রকমের তর্কতর্কি করা যাবে না, কথাটা মাথায় গেঁথে রাখ। একটা কথা বলেন তো, আপনাকে পুলিশ অফিসার কে বানিয়েছে? আপনি তো আপনার ক্ষমতার অপব্যবহার করছেন। চুপ, আমার সাথে কোনো রকমের তর্ক করা যাবে না, আমি এই বাসায় যা যা বলবো সব কিছু ওই রকম ভাবেই হবে, বেশি কথা বললে কিন্তু মেরে গায়েব করে দিব, কেউ জিজ্ঞেসই করবে না কোথায় হারিয়েছিস, তোরা মনে রাখবি। একা কর, যা। ভাইয়া জানেন, ও তো একটা পুলিশ অফিসার না, ও একটা জানোয়ার, ও আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছে। ভাই আমি হাত জোর করে বলছি, আপনি আমাকে নিয়ে যান। আচ্ছা আমার কাছে একটা আইডিয়া আছে, আমি আপনাকে হেল্প করতে পারি। ভাইয়া আপনি কি সত্যি আমাকে হেল্প করবেন? ভাই মনে করে আমার উপর ভরসা রাখেন, আমি যা বলি তাই করেন। এই যে এই টাকাগুলোর ব্যাগটা আপনার কাছে রাখেন, আর এই মোবাইলটা আমি আমার কাছে রাখবো। কোথায় গেল শালি? একবার আসুন বাসায়। কিরে কোথায় গেছিলে? নতুন প্রেমিক জুটেছে,
বাইরে ঘোরা করি। হ্যাঁ, তোর ফোন কোথায়? ফোন কোথায়? ফোন বের কর। ওনার ফোনটা এই যে আমার হাতে। এই তুই কে? আর তুই আমার বাসার মধ্যে কি করছিস? আর তুই ফোন দিয়ে কি করছিস? ভিডিও করছিস? এই তুই ভিডিও করছিস কেন? হ্যাঁ, ভিডিও করছিস কেন? ফোন নিচে রাখ, নিচে রাখ বলছি। মোবাইল তো আমি নিচে রাখবো। আচ্ছা, তুই একটা পুলিশ অফিসার তাই না? এই তুই কি চোখে দেখতে পাচ্ছিস না আমি পুলিশের ড্রেস পরা অন্ধ নাকি? আমি এই এলাকার এসে তুই কল্পনাও করতে পারবি না তোর জীবন আমি কতটা হেল করে দিব। ভালোই ভালোই বলছি আমার কথা। তুই একটা পুলিশ অফিসার হয়ে বউর সাথে এরকম অত্যাচার করিস, তোর একটু লজ্জা লাগে না? এই এটা আমার বউ, আমার বউ, আমার বউকে আমি মারবো পিটবো, এটা আমার ইচ্ছা। তুই বলার কে? তুই বলার কে? গাইজ, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে যে প্রতিনিয়ত তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, এমনকি এখনও তার চুলের মুঠি ধরেছিল, আমি যদি বাধা না দিতাম এখনও তার গায়ে হাত তুলত। প্রত্যেকটা সময় তার বন্ধু বান্ধব নিয়ে বাসার মধ্যে উল্টাপাল্টা কাজ করবে, মদ খাবে, গাঁজা খাবে, নেশা করবে, আর তার স্ত্রী যখন তাকে বাধা দিতে যায় তখনই মারধর করে। দেখতেই পাচ্ছেন যে আমি আসার কারণে সে তার চুলের মুঠিটা ছেড়ে দিয়েছে, তাহলে এখন পরিস্থিতি কোথায় যেত আপনারা চিন্তাও করতে পারছেন। একজন পুলিশ অফিসার যদি এরকম কাজ করে তাহলে কীরকম লাগে বলুন তো? এদের মতো কিছু জানোয়ারের জন্য বাকি পুলিশদের নাম খারাপ হয়। আচ্ছা, এরকম একটা মানুষ যদি আপনার বোন অথবা আপনার ফ্যামিলির কারোর সাথে কিছু করতো আপনাদের কেমন লাগতো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বুঝবা যে তোমার চাকরি কিভাবে থাকে। এই যে পুলিশের ড্রেস পরা অহংকার না, এই অহংকার ধুলোয় মিশে যাবে। এই তুই কে? তুই কে? তোর জানার ইচ্ছা তাই না? আমি কে? দেখ, আমার না রূপপিট নেই। তোর মতো একটা মানুষকে মারতে না আমার কোনো চিন্তা করতে হবে না। হয়তো তোর পিস্তলের গুলিগুলো তোর হিসাব দিতে হতে পারে, কিন্তু আমার আমার কোনো হিসাব নেই। তাই বলছি যে আমি যে মানুষটাকে বোন মেনে নিয়েছি, এই মানুষটার গায়ে যদি তুই হাত দিস, তোর খবর আছে, তোর ওয়াইফকে আমি নিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত তুই পর্যাপ্ত শাস্তি না পাবি আর মানুষের মতো মানুষ না হবি, ততদিন পর্যন্ত তোর ওয়াইফ আমার কাছে থাকবে। বোন, তুমি আমার সাথে আসো। শিট ম্যান, ও তো ভিডিও করে আপলোড করে দিয়েছে। এখন কী হবে আমার? এখন ক্যারিয়ার তো ডেঞ্জার হয়ে গেল। এই ভিডিও যদি মানুষ দেখে ফেলে, আমার সিনিয়ররা দেখে ফেলে, আমার চাকরি, মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। করি এখন।